প্রথমবার জুটি বাঁধলেন রাজ ও ভাবনা। ভিন্ন ভিন্ন গল্প আর চরিত্রে ইতিমধ্যেই নিজের অভিনয় দক্ষতা প্রমাণ করেছেন শরীফুল রাজ। অন্যদিকে অভিনয় গুণে অনন্য আসনা হাবিব ভাবনাও। অভিনয়ের পাশাপাশি চিত্রাঙ্কন ও নাচেও বেশ পারদর্শী তিনি। এবার প্রথমবারের মতো জুটি বেঁধে পর্দা মাতাতে আসছেন এই দুই তারকা। আলতাবানু কখনো জ্যোৎস্না দেখেনি, সিনেমায় দেখা যাবে নতুন এই জুটিকে। সিনেমাটি নির্মাণ করবেন হিমু আকরাম। গত 21 আগস্ট বিকেলে সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন ভাবনা। গণমাধ্যমে খবরটি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই। এ প্রসঙ্গে ভাবনা বলেন, 2 মাস ধরে সিনেমাটিতে কাজের ব্যাপারে নির্মাতার সঙ্গে কথাবার্তা চলছিল আমার। সিনেমার গল্প ও চরিত্র দুটি ভালো লেগেছে। তাছাড়া এই সিনেমায় প্রথমবারের মতো রাজ ও ভারতের স্বস্তিকা মুখার্জির সঙ্গে কাজ হবে। দুজনেই ভীষণ পছন্দের অভিনয়শিল্পী। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।